SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন। মনের মতো ভিডিওগুলি, মনের মতো ভিডিওগুলি অপরকে দেখান আর নিজে দেখুন SMN প্রোডাকশন। মা বাপের সেবাতে ছেলের, মা বাপের সেবাতে ছেলের মিলবে রে জান্নাত। আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত। বউ হয়েছে রূপের রানী জানের মোহাব্বাত, বউ হয়েছে রূপের রানী জানের মোহাব্বাত। আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সর্বদা সুন্দর ব্যবহার করার নির্দেশ দিয়েছি। মাতা পিতার খুশিতে আল্লাহ খুশি, আর মাতা পিতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ বলেন, আমি যে কোনো পাপ ইচ্ছা করলে মাফ করতে পারি, কিন্তু কেউ যদি মাতা পিতার মনে কষ্ট দেয়, সে গোনা আমি আল্লাহ কোনো দিন ক্ষমা করব না। কিন্তু আজ আমরা কি করছি, তাই একটা সত্য ঘটনা আমি আপনাদের সামনে ছন্দের মাধ্যমে শোনাতে চাই, একটু খেয়াল করুন। হাওড়া জেলায় বাস করিত দরিদ্র এক পরিবার, কখনো জুটিত আহার কখনো বা অনাহার, হাজার দুঃখ পেয়েও তারা খুশহালেতে দিন কাটাত। কলিজা ছেঁড়া ছেলের মুখে যখন হাসি দেখিত, কলিজা ছেঁড়া ছেলের মুখে যখন হাসি দেখিত, স্বপ্ন কত দেখত মা বাপ, ওরে স্বপ্ন কত দেখত মা বাপ, ছেলেকে নিয়ে যেদিন রাত। আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত। স্বামী স্ত্রী দিন রাত কত স্বপ্ন দেখত রে, ছেলে মোদের জানের জান সেই তো মোদের সব রে, ছেলের প্রতি আদর যত্নের তুলনা ছিল না, লেখাপড়া শিখে বড় চাকরি করে মিটিয়ে দেবে ছেলে তাদের বাসনা। তাই মা বাপ কি করছে দেখুন, অল্প খাবার থাকলে ঘরে, অল্প খাবার থাকলে ঘরে ছেলেকে সবই খাওয়াত, নিজেরা ওই উপোস করে পানিতে পেট ভরাত, বাড়তি উপার্জনের তরে গেল বাবা কলকাতায়, সারাদিন রাত গাধার মতো একই ভাবে খেটে যায়, সারাদিন রাত গাধার মতো একই ভাবে খেটে যায়। সব কিছু বাপ পূর্ণ করে, সব কিছু বাপ পূর্ণ করে ছেলের যত চাহাত, আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত। রাজমিস্ত্রির যোগাড় দিয়ে যা পেত মজদুরি, ফল মিষ্টি কিন্তু ছেলের
নিজেরা খেত শুকনো মুড়ি, জামা কাপড় কলম খাতার অভাব কিছু রাখত না, সংসারেতে কষ্ট কত ছেলেটি কোনোদিন তা বুঝত না। তারপর কি ঘটছে দেখুন, দিনে দিনে মাস ফুরালো বারোটি বছর পরে, চাকরি এক পেল ছেলে WBS পাশ করে, চাকরি এক পেল ছেলে WBS পাশ করে, আব্বা মাতার খবর শুনে আনন্দে আত্মহারা, দুঃখের কালো মেঘ সরে ওই ফুটেছে সুখের তারা, দুঃখের কালো মেঘ সরে ওই ফুটেছে সুখের তারা, দুঃখের পাহাড় বুকে নিয়ে। তখন মা ও বাবা বলছে, আর দুঃখের পাহাড় বুকে নিয়ে কেঁদেছি আমরা কত, জানি না এই কপালেতে সুখ এত কি সইবে তো, জানি না এই কপালেতে সুখ এত কি সইবে তো, দুহাত তুলে খোদার দ্বারে, তারা দুহাত তুলে খোদার দ্বারে করে মুনাজাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, ছেলেরা আনন্দে ঘর খুশি ভরে যায়, মা বাপের মনে আনন্দের সীমানাই, বিয়ের জন্য দেখাশোনার করলো যে বাপ আয়োজন, ছেলে বলে এই সব কিছুর এখনই কি প্রয়োজন, মা বাবা বলে কেন বাপ, তখন ছেলে বলে তাহলে তোমরা দুজনেই এখন শোনো। এই বলে ছেলেটি বলছে, কি বলছে, আর কলেজেতে পড়ার সময়, কলেজেতে পড়ার সময় ধনী লোকের এক মেয়ে, আর ভালোবেসে কোটে বসে করেছে আমায় বিয়ে, এবার থেকে তাকে নিয়েই কলকাতাতেই থাকিব, তোমাদের ওই খবরা খবর প্রতি মাসেই রাখিব, আর পিতা মাতা অবাক হয়ে ছেলের সব কথা শুনে বলে, কার অপেক্ষায় বসেছিলাম আমরা যে হাই এতদিনে, কার অপেক্ষায় বসেছিলাম আমরা হাই এতদিনে, মাথায় যেন পড়লো ভেঙে, মাথায় যেন পড়লো ভেঙে কঠিন বজ্রাঘাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, ওরে ছেলে মা বাপকে ভাসিয়ে দিলি চোখের জলে, ভালোবাসার মূল্য এমন হয় এটা আমরা কোনো দিন ভাবি নাই। তারপর ছেলে তখন ধীরে ধীরে সান্ত্বনা দেয় মাকে তার, আর গ্রামের বাড়ি আসতে বললে বউয়ের মুখটা হয় যে ভার, কয়েকটি মাস পরে সে তাই তোমাদের নিয়ে যাব, মা বাবাকে সেবা করার আমরা তো সুযোগ পাব, খোদার দ্বারে দুহাত তুলে শুকর জানাই জননী, ভালো মন্দের সকল খবর রাখেন খোদা আপনি, ভালো মন্দের সকল খবর রাখেন খোদা আপনি, ছেলেকে মোর দিও তুমি, ছেলেকে মোর দিও তুমি হাজারো ইজ্জাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত,
আজ সে মা বাপ অনাহারে কাটায় দিন রাত। ছেলে এবার শহর কলকাতায় চলে গেল, মা বাবাকে বলে গেল কোনো চিন্তা করো না, প্রথম মাসে 1000 টাকা পাঠিয়ে দিল। মা বাপকে বলে দেখো ছেলে আমাদের ভোলে নাই গো ভোলে না, কিন্তু পরের মাসে আর টাকা এলো না গো এলো না। চিঠি লিখে কোনো খবরাখবর পর্যন্ত নিল না, মায়ের মন বোঝ মানে না রে, কত কি দিন রাত ভাবতে থাকে রে। মায়েরই মন বোঝ মানে না, কত কি ভাবতে থাকে, স্বামীকে কই একটি বার ওই সোনা তাকে দেখে, স্বামীকে কই একটি বার ওই সোনা তাকে দেখে। তোমার শরীর খারাপ কত খবর কিছু রাখো কি, আর ফেরার সময় নিয়ে এসো তোমার জন্য গাওয়া ঘি। দেখবে ছেলে মিটিয়ে দেবে, দেখবে ছেলে মিটিয়ে দেবে তোমার সকল সাদ, সে মা বাপা যে অনাহারে কাটাই দিন রাত, সে মা বাপা যে অনাহারে কাটাই দিন রাত। মায়ের কথা মতো পিতা জ্বর গায়ে সে বার হলো, কলকাতাতে ছেলের বাসায় অনেক কষ্টে পৌঁছালো। তারপর লোকজনকে জিজ্ঞেস করলো অমুকের বাড়ি আমি যাব, লোকজন দেখিয়ে দিল ওইটা হলো তার বাড়ি। তারপর বাপ গিয়ে কি করছে ফলো করুন। আর দরজাতে ওই টোকা দিয়ে দাঁড়াই গিয়ে দৌড় গোড়ায়, দরজা খুলে সুন্দরী এক সম্মুখে তাহার দাঁড়ায়, দরজা খুলে সুন্দরী এক সম্মুখে তাহার দাঁড়ায়। তারপর সেই সুন্দরী বলছে হুট করে যে দরজা ঠেলো, সাহস তো কম নয় দেখি, আর ফিরবে সাহেব রাত্রি নটাই এইটুকু বলে রাখি। এই বলে দরজা বন্ধ করে আবার ভেতরে প্রবেশ করলো, এ বেচারা বাইরেই রয়ে গেল। তারপর বাইরে দুপুর থেকে রাত্রি নটা নাগাদ দাঁড়িয়ে থাকে, একভাবে ভাবছে পিতা আমায় দেখে ছেলে নিশ্চয়ই অবাক হবে। একটু পরে ট্যাক্সি চড়ে এলো সাহেব ফিরিয়া, না দেখার ভান করে শেষে ঘরে গেল চলিয়া। বউকে বলে আব্বা আমার কি খবর নিয়ে এলো, তখন বউ বলছে খবর আবার কি, শোনো। বউ বলে কিছু বলতে হবে না, যা করার আমি করব, তুমি শুধু চুপ করে দেখে যাও। তারপর একটু পরে সেই রূপসী সামনে ফের হাজির হলো, আর রুটির সাথে তরকারি এক পানির এক গিলাস দিল, রুটির সাথে তরকারি আর পানির এক গিলাস দিল। ইশারাতে বলল শুতে, খাবার পরে বারান্দায়, ঘুম থেকে ওই উঠবে তুমি ঠিক বেলা 6:30। সকাল হতেই সুন্দরী এক ফর্দ হাতে নিয়ে বাজারেতে যেতে বলে গোটা তিনেক ব্যাগ দিয়ে, বাজারেতে যেতে বলে গোটা তিনেক ব্যাগ দিয়ে। আর বলছে শোনো, বাজার করার পরে চুরি যদি করো যেন, আর চুরি যদি করো যেন আর পাবে না ভাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত। তারপর মুচকি মুচকি হাসে আর বলে
সত্যি আমার নসিবের জোর, নইলে আমি পাব কেন ভোলা ভালা এই চাকর। বাজার করা কয়লা ভাঙা, কল থেকে সব জল তোলা, সারা দিনের ফল ফরমাস খাবে শুধু দুই বেলা। বাবাকে তার দেখলো ছেলে বাথরুমে ঢোকার পথে, বলতে কিছু পারল না সে, বুকে গিয়ে লজ্জাতে ভাবল পিতা সময় হলে ছেলে আমায় ডাকিবে, কেমন আছি আমিও মা সব খবর খবর নিশ্চয় সে নেবে। দুটো দিনই কেটে গেল কিছু বলার সুযোগ না পেয়ে, ছেলের তরে গাড়ির পাশে রইল পিতা পচ্ছে। তারপর ছেলে বাড়ির বাইরে এসে কি করছে দেখুন, হাঁকিয়ে গাড়ি তাড়াতাড়ি যাইছে ছেলে ডিউটিতে, আর ঝাঁটা দিয়ে বৌমা বলে ঘরগুলিকে ঝাঁট দিতে, শ্বশুর বলে ভুলেও আমায় ভেবো না গো কাজের লোক, চিনতে তুমি ভুল করেছো নষ্ট হয়ে গেছে চোখ। তখন বৌমা বলছে চাকরকে, ওই বললে চাকর লাগে বুঝি সম্মানে, তবে কেন এই বয়সে মরতে এলে এইখানে, তবে কেন এই বয়সে মরতে এলে এইখানে, বড় বড় কথা বলো বড় বড় কথা বলো, কি তোমার ইজ্জত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, অশ্রু এবার ঝরঝর করে গড়িয়ে পড়ে দুই গালে, গ্রামে আবার ফিরে এলো কাউকে কিছু না বলে, আজকে বাড়ি তাড়াতাড়ি ছেলে ওই ফিরে এলো, বউকে ডেকে বলতে থাকে আমার বড় ভুল হলো, বাড়িতে যে লোকটি আছে দাও না গো একবার ডেকে, ভুলের জন্য ক্ষমা চেয়ে চিনতে হবে আমাকে। তখন বউ বলছে, বউ যে বলে ছোট লোকের আস্কারা তো দিতে নাই, কাউকে না ওই বলে কিছু আপদ হয়েছে বিদায়, কাউকে না ওই বলে কিছু আপদ হয়েছে বিদায়। পিতা যখন গ্রামের বাড়ি নীরবে হাজির হলো, দুঃখিনী মা চোখের পানি আঁচলেতে মুছিল, দুঃখিনী মা চোখের পানি আঁচলেতে মুছিল, ছেলের কথা বইয়ের কথা জানতে যখন চাইছিল, মলিন মুখে বলল পিতা সকলেই আছে ভালো, দুজন মিলে আমায় বহুত করেছে ইজ্জত, দুজন মিলে আমায় বহুত করেছে ইজ্জত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত। ছেলের স্নেহে অন্ধ হয়ে কেঁদে মুছে চুক্তি আবার, দেখতে পেল আড়ালেতে করছে রোদন স্বামী তার, মা বলে কি হয়েছে স্বামী আমায় খুলে বলো না গো বলো না, এসেই তুমি কাঁদছো দেখি কেন খুলে বলছো না, আমার বাচ্চার কি যে হলো বলো গো খুলে তা বলো, এমন করে চুপ করে আর থেকো না। স্বামী বলে ওরে বিবি গর্বে জারে ধরলে ওরে, সে তো তোমার কুসন্তান
চাকর বলে ওরা আমায় করেছে দারুণ অপমান। শোনো, যতক্ষণ এই গদর আছে ভিক্ষা করুনিও না, রাজের জোগাড় দিতে আমায় বাধা তুমি দিও না। এমন করে আর কতদিন থাকবে আর উপোস করে, কাল সকালে জাগিয়ে দিও আমাকে দয়া করে। অসুস্থ সেই শরীর নিয়ে কাজে আবার বের হলো বাঙালি এক বাবুর কাছে, নতুন আবার কাজ পেল। বেলা বাড়ার সাথে সাথে বাড়লো তার জ্বর গায়ে, দাঁড়িয়ে থাকার শক্তি কোনো ছিল না তাহার পায়ে। সেই অবস্থায় কি ঘটছে ফলো করুন। টাল সামলাতে না পেরে সে নিচে ওই পড়ে গেল, সঙ্গী সাথে ছিল যারা সকলেই ছুটে এলো, সঙ্গী সাথে ছিল যারা সকলেই ছুটে এলো, রক্ত মাখা দেহ যে তার হয়ে গেছে লালে লাল, ধরা ধরি করে সবাই নিয়ে গেল হাসপাতাল। আর তত খুনে উড়ে গেছে তার ওই খাঁচার প্রাণ পাখি, মায়ারিয়ে জাল ছিন্ন করে কেমন ওই দিয়ে ফাঁকি, মায়ারিয়ে জাল ছিন্ন করে কেমন ওই দিয়ে ফাঁকি। পথে নামাই যে ছেলে আজ, ওরে পথে নামাই যে ছেলে আজ, কিসের অপরাধ সে মা বাপা যে অনাহারে কাটাই দিন রাত, সে মা বাপা অনাহারে কাটাই দিন রাত। এদিকে স্বামীর অপেক্ষাতে বধু ছিল অধীর অপেক্ষায়, কাপড় ঢাকা লাশটি তখন পৌঁছে গেল দোরগোড়ায়, স্বজন হারা বিধবা আজ সইতে আঘাত পারল না, লাশের কাপড় জড়িয়ে ধরে বলে সঙ্গে কেন আমায় নিলে না। কলকাতার সেই বাবু কান্না যে তার শুনিয়া, ক্ষতিপূরণ হিসাবে দেয় যে 2 লাখ টাকা তুলিয়া, হাই কি খোদার লীলা খেলা, বোঝা বড় বিষম দায়, আপন যখন পর হয়ে যায় পর সে তখন আপন হয়। কয়েকদিন পর বউ ছেলে এলো মাকে দেখিতে, মায়ার কান্না কাঁদলো কত মায়ের সাথে সাথে। তারপর বউ শাশুড়িকে বলছে, কি বলছে? বউ বলে আসুন না চলে তিলোত্তমা কলকাতায়, করতে সে বা সুযোগ একটু দয়া করে দেন আমায়, সহজ সরল মা যে তাহার সন্দেহ ওই না করে, তাদের সাথে চলে গেল কলকাতার ওই শহরে। আর 2 লাখ টাকা হাতিয়ে নেবার লোভ জেগেছে মনেতে, তাই তো বধু ঢালছে মধু শাশুড়ির ওই কানেতে, আর বলছে এই শহরেই মিটিয়ে দেব আপনার সকল সাধ, এই শহরেই মিটিয়ে দেব আপনার সকল সাধ। আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত। বাড়িতে নিয়ে যাবার পর বউ বলে এ ঘর মানে আপনারই, স্বাধীন ভাবে থাকিবেন
কিন্তু একটি কথা ছিল মন দিয়ে তা শুনিবেন, সস্তাতে এক ঘর পেয়েছি আমরা সেটা কিনতে চাই, 2 লাখ টাকার খুব প্রয়োজন তুলে যদি দিতেন তাই, বলুন এখন ধার করিতে বলুন আর কোথায়, সুযোগ একবার চলে গেলে আর কি বলুন পাওয়া যায়, বইয়ের কথাই রাজি হলো 7-5 ওই না ভেবে, বলে আমার যা সবই তোমাদের ধার কেন নিতে হবে, চতুর নারী তাড়াতাড়ি শাশুড়িকে বস করে স্বামীকে বলে মুখ খুলবে না দেখবে তুমি চুপ করে, প্রথম কদিন যত্ন খাতির ত্রুটি কিছু হলো না, খেলা কেমন করেছে শুরু এবার সবাই দেখো না, কাজের ঝিকে কাজ হতে দিল যে বিদায় করে, সংসারের ওই সব দায়িত্ব চাপালো মায়ের ঘাড়ে, কাপড় কাচা বাসন মাজা গৃহস্থেরই কাজ যত, বাজার করা রেশন ভরা খুঁটি নাটি আর কত, ছেলেই ডেকে বলে মাঝে এই ছিল কি তোর মনে, বাড়ির ঝিকে সরিয়ে দিলি আমাকে গেতাই এনে, তোর বউ হয়েছে শাহজাদিয়ার আমি হলাম বাদ, তোর বউ হয়েছে শাহজাদিয়ার আমি হলাম বাদ, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, মা বলে আমার খাওয়া দাওয়ার চিন্তা মিছে তুই আর করিস নে, আমার দেওয়া 2 লাখ টাকা দে এখনই ফিরিয়ে দে, এদিকে বউ স্বামীকে বলছে, বউ বলে আর খেতে খেতে আমার ভালো লাগে না, টাকার জন্য গাল মন্দ দিচ্ছে খোঁটা তোমার মা, এরপরে আর কারো সাথে চাই না থাকতে যে গো আর, ছেলে বলে মা গো তোমার জঘন্য খুব ব্যবহার, মা বলে এসব কথা শোনার আগে আল্লাহ আমায় তুলে নাও, ঢের হয়েছে মায়ের আশা এবার আমায় মুক্তি দাও, কাল সকালে যাব চলে 2 চোখ যেথায় যাই চলে, আর কোনোদিন ডাকিস না রে আমাকে তুই মা বলে, শয়তানি বউ ফন্দি আটে এটাই সুযোগ তাড়াবার, কাল সকালে আটকাবো না পথ পাবে না পালাবার, তাই সেই বউ কি করছে গভীর রাতে ফোন করুন, গভীর রাতে হারনি এক ভরে দিল পুটলিতে, চেঁচামেচি শুরু করে দিল যে সকাল হতে, চেঁচামেচি শুরু করে দিল যে সকাল হতে, হার যে আমার হারিয়ে গেছে পাচ্ছি না কোনো মতে, একটি বারই খুঁজে দেখো তোমার মায়ের পুটলিতে, তখন পুটলি খুলে দেখলো ছেলে হারটি সে তাই লোকানো, তখন ছেলে বলছে ছিচি মা এত নিস তুমি মনটা এত জঘন্য, ছিচি মা এত নিচ তুমি মনটা এত জঘন্য, আমার খেয়ে আমার পরে আমার ঘরে করলে চুরি, মরার আগে উচিত ছিল গলাটা টিপে ধরি, মরার আগে উচিত ছিল গলাটা টিপে ধরি, বউটি তখন মায়ের গলা ধাক্কা দিল সজোরে, মা জননীর কপাল ফেটে সমানে রক্ত ঝরে, মিনিট 20 হয়ে গেল তো
তবু মা নড়ছে না, হাতটি রাখে চোখে মুখে দমটি মোটেই পড়ছে না, হাতটি রাখে চোখে মুখে দমটি মোটেই পড়ছে না। এখন কি যে করবি তোরা, করবে কে মা দাদ, এখন কি যে করবি তোরা, করবে কে মা দাদ। আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত। বউ তখন ভাবে কি করা যায় নতুন উপায়, ভাবতে থাকে ছেলে বউ জেলের ঘানি টানতে হবে, দেখে যদি ফেলে কেউ লাস্টিকে তাই তাড়াতাড়ি রান্নাঘরে যায়নি, সিলিং ফ্যানে জড়িয়ে দিল মায়ের গলায় ফাঁস দিয়ে। আল্লাহ যদি প্রকাশ করাই তখন বোঝার সাধ্য কার, পাশের ঘরের কাজের মেয়ে, পাশের ঘরের কাজের মেয়ে দূর থেকে দেখে থানায় জানিয়ে দেয় খবর। টেলিফোনে চুপি চুপি থানাতে ফোন করিল, থানার ওসি হাতে নাতে আসামিদের ধরিল, থানার ওসি হাতে নাতে আসামিদের ধরিল। খুনের দায়ে কোর্টের রায়ে আজীবন সাজা হলো, খুনের দায়ে কোর্টের রায়ে আজীবন সাজা হলো। যেমন কর্ম ছিল এদের ফল ওই তেমনি পেল, যেমন কর্ম ছিল এদের ফল ওই তেমনি পেল। কবি আতাউর বলে এমন ছেলে হয় যেন নিপাত, কবি আতাউর বলে এমন ছেলে হয় যেন নিপাত। কারণ যার জন্য আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, মা বাপের সেবাতে ছেলের মিলবে রে জান্নাত, মা বাপের সেবাতে ছেলের মিলবে রে জান্নাত। আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, বউ হয়েছে রূপের রানী জানের মহাপাত, বউ হয়েছে রূপের রানী জানের মহাপাত। আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত, আজ সে মা বাপ অনাহারে কাটাই দিন রাত।